हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल सिंपली संगीता। आमार वीडियोटी शुरू करार आगे अवश्य आमार चैनले गिए सबस्क्राइब लेखा रेड बटनटी प्रेस करे तार पाशे देखबे एकटा छोट्ट बेलेर साइन देखाच्छे, सेई साइनटाते प्रेस करे देखबे अल लेखा आछे, सेखाने गिए अल बटनटा प्रेस करे दिले आमार नतून नतून वीडियोगुलो सबार आगे तोमरा आपडेट पाबे। ताहले चलो आजकेर ब्लगटा आमि स्टार्ट करछि, आर एंड अब्दि थेको किन्तु। गुड मर्निंग, हैपी सान्डे, कारण आज हे सान्डे और सकाल सकाल चा निये बसे पड़े। गतकाल मासियादेर बाड़ीते लक्ष्मी पुजो छिलो काली पुजोर दिने, और आगामी काल आसछे भाईफोटा, और भाईफोटार जन्य एखोनो आमार केनाकाटा हयनी। तो आज के जेहेतु सान्डे तो आज के टाइम आछे, ओरो हाते टाइम आछे, तो आज के आमरा जाबो भाईफोटार केनाकाटा करते। तो चलो आजकेर ब्लगटा आमि शुरू करछि। क्रीमी ভেতরটা পুরো ক্রিম। হ্যালো এমবি। ব্রেকফাস্ট করছে, ব্রেকফাস্ট করে নেওয়ার পর কালকের জন্য ও মিষ্টি কিনতে যাবে, কারণ এখনো আমাদের মিষ্টি কেনা হয়নি আর কালকে ভিড় হয়ে যেতে পারে, তো আজকেই মোটামুটি ও কিনে রাখবে। আর আজ আমি দুপুরের লাঞ্চে বানাবো মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট করার জন্য কি কি উপকরণগুলো লাগবে আমি একবার বলে দিই। এখানে দুটো আলু আমি কেটে রেখেছি ডুমু ডুমু করে বড় সাইজের, আর এখানে আছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে আমি একটা শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি, সব সময় আমি পুরোটা পেস্ট করে নেব মিক্সিতে। আর এখানে আমি কিছুটা গোবিন্দভোগের চাল ভিজিয়ে রেখেছি জল দিয়ে ধুয়ে, এটা আমার পরে কাজে লাগবে, আমি কিভাবে কি করব সবটা দেখাবো। তো এটা এখন ভিজিয়ে রাখা আছে। এখানে কিন্তু আমি এক মুঠো চাল ভিজিয়ে রেখেছি, তোমরা চাইলে একটু বেশিও নিতে পারো। এখানে মিক্সিতে আমার পেস্ট করা হয়ে গেছে মশলাগুলো, এর সাথে আমি আর কি কি নিয়েছি আমি একবার দেখিয়ে দিই। রয়েছে এখানে ঘি, গরম মশলা, আর এখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে গরম মশলা আছে গোটা গরম মশলা, গোটা জিরে, আর হচ্ছে তেজপাতা। এখানে মাছের মাথাটাকে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে তেলে ভাজা হবে। এখন ভালো করে ভেজে নিতে হবে কিন্তু এগুলোকে, তেলে এখন ভাজা হবে। তো এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, এবং পুরো মাছের মাথাগুলোকে আমি ফার্স্টে ভেজে নেব। তো কড়াইতে ওই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা সেরে নেব। তো এই তেলটা একটু গরম হচ্ছে, ওর মধ্যে আমি একটু পরিমাণ মতন চিনি দেব, এটা কালারের জন্যও বলতে পারো, আবার একটু রান্নার মিষ্টতা রাখার জন্য, ব্যালেন্স রাখার জন্য বলতে পারো। তো আমি এটাকে একটু কালার করে নেব। এবারে আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটা দুটো তেজপাতা আর একটা হচ্ছে শুকনো লঙ্কা, আর গোটা জিরে আর গরম মশলা। এবার প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবার দেখো আলুগুলোকে ভাজতে ভাজতে দেখবে যে কালার এসে যাচ্ছে, তার মানে ওই চিনির রঙটা কিন্তু ফুটে উঠছে। তো এইটাই হচ্ছে মানে করা আর কি, আমার চিনির রঙটা দেওয়া আর কি, চিনির নিজস্ব রঙটা আর কি করার জন্য। তো দেখো অলরেডি কালারটা এসে গেছে। অল্প একটু নুন দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবারে আদা রসুনের যে পেস্ট আমি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি, ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা গন্ধটা চলে যায়, আর এটা সবসময় খেয়াল রাখতে হবে। এবার কষাতে কষাতে আমি বাকি মশলাগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি, সব শুদ্ধ একসাথে কষালে মশলার গন্ধটা বেরিয়ে যাবে এবং টেস্ট ভালো আসবে। তো এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব, আর পরিমাণ মতন একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার ওই ভিজিয়ে রাখা আতপ চালটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে এটাকে সব সময় ভেজে নেব একটুখানি, মানে কষিয়ে নেব। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখো এটা অনেকটা টেনে গেছে, কারণ হচ্ছে জলটা শুষে নিয়েছে এই চালটা। তো চালটা সেদ্ধ হওয়ার জন্য আমি আবার একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো।
পরিমাণ মতন জল দিয়ে দেওয়ার পরে যখন একটু ফুটে উঠবে তারপরে কিন্তু ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে ভেতরে নুন হলুদটা ঢুকবে, মশলাটা যাবে তার জন্য। তো একটু ভেঙেও দিতে পারো তোমরা মাছের মাথাগুলো, বা নাও ভাঙতে পারো যদি না চাও, তো ভাঙার দরকার নেই। এবার প্রায় হয়ে এসেছে, আমি উপর থেকে গরম মশলা একটু ছড়িয়ে দিলাম যাতে টেস্টটা আরও ভালো হয়। আর নামানোর আগে আমি এক চামচ মতন একটু ঘি দিয়ে ব্যাস নামিয়ে দেবো, আর আমার আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তোমরা প্লিজ এই মুড়ির ঘণ্টটা খেয়ে দেখো, বাড়িতে করে দেখো, খুবই টেস্টি হয়। আমার আজকের এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্টটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর সবার সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আমাদের সমস্ত বাড়িতে রান্নাবান্না হয়ে গেছে, তো একটু আগেই ওর বন্ধু বলির পাঁঠা দিয়ে গেছে, মানে বলির পাঁঠার মাংস দিয়ে গেছে, তো এটা এখন রান্না করতে হবে, তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে তেল টক দই দেওয়া আছে, মাখিয়েছি। আবার এখানে ধনে দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর আদা দিয়েছি, তার একটু আদা দিয়ে দিই তাহলে, আর একটু আলু কেটে দিই তাহলে। তো ওই তো পেঁয়াজ রসুন খালি বেড়েছে, পেঁয়াজ রসুনটা আগেরবারও বলে দিয়েছিল, পেঁয়াজ রসুন দেবে না। প্রথমে এখানে আলুগুলোকে আমরা ভেজে নিচ্ছি, ওই তেলের মধ্যে একটু চিনি দেওয়া হচ্ছে, তারপরে আমি এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা আর দারচিনিটা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে, তারপরে মাংসটা দিয়ে দেবো। একটু কষিয়ে নিয়ে নেওয়ার পর মশলা দেবো, মশলা দিয়ে কষিয়ে আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে দু ছয় সাতটা সিটি দিয়ে নামিয়ে দেবো। সিটি দেওয়ার আগে এই মশলাগুলো দিয়ে ভালো করে কষবো, আমি না কষলে আমার কোনো কিছুই ভালো লাগে না, আমি বারবারই বলে থাকি, তো আমার একটু ভালোই লাগে একটু যে কোনো জিনিস আর কি একটু কষিয়ে রসিয়ে রান্না না করলে। আদা বাটা দিয়েছিল, জিরে, লঙ্কা আর ধনে, ধনে ধনে জিরে লঙ্কা। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর তারপরে পরিমাণ মতো নুন দিয়ে একটু আর একটু কষবো। এবার উপর থেকে ভাজা মশলা আর গরম মশলাটা অ্যাড করব, মিট মশলা আর গোলমরিচ অ্যাড করব। যেহেতু এই মাংসে মানে মাটনে পেঁয়াজ আর রসুনটা পড়ে না, তার জন্য কি হয় মাংসের সেই টেস্টটা আসে না, আর টেস্ট না আসলে কি হয় এই মানে আমার ভীষণ লাগে পাঁঠার মাংস হোক বা রেয়াজি খাসির মাংসে আমার একটা গন্ধ লাগে, যাতে এই গন্ধটা না লাগে তার জন্য আমি এত রকমের মশলা দিচ্ছি। দিয়ে সব শুদ্ধ ভালো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর ছ সাতখানা সিটি দিয়ে দেবো। এত রকম মশলা দেওয়াতে হয় কি মাংসের টেস্টটা খুব সুন্দর হয়। তো এখানে অলমোস্ট ডান হয়ে গেছে, আমার কষানোটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এটা হয়ে যাওয়ার পর আমরা দুপুরে লাঞ্চ করে নেব। সবাইকে তো এখন সন্ধ্যাবেলায় আমি রেডি হয়ে নিয়েছি, ভাই ফোটার জন্য শপিং করতে যাব, আমার সমস্ত ভাইয়ের জন্য টি শার্ট হোক শার্ট হোক কিছু একটা কিনবো, আর এটা কিন্তু পুরোটাই আমি আমার খরচায় করব, কাউকে কিন্তু হেল্প করতে দেব না। তো চলো
তারা পিছে দিয়ে করলাম আমি বিয়ে আচ্ছা তারপর হলো তারপর সকাল হলো ঘুম থেকে উঠে রেল লাইনে গলা দেব আমরা বাড়িতে এসে গেছি। এই যে না এক কালার না একটু এদিক ওদিক আছে। হ্যাঁ 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 স্মল সাইজ। হ্যাঁ তাও ওটা ওর মনে বলবে হয়তো বড় হয়েছে বড় হয়েছে বলবে। ও ঘ্যান ঘ্যান করা পার্টি তো ঘ্যান ঘ্যানও করবে। সাদাটা দুটো এক্সেল নিয়েছি। এক্সেলের মধ্যে ভাই আর সুজয়ের মধ্যে দাদা আর সুজয়ের মধ্যে ওরা এক্সেলই পড়ে। এবার দিয়ে দেবো কাউকে একটা। হ্যাঁ সবই একই। হুম এক জায়গায় তো আর এদিক ইয়ে করিনি এক জায়গায় একটা জায়গা থেকে তুলেছি। প্যান্টালুনস পিটার ইংল্যান্ড। সাদাটা কি জানি পছন্দ করবে কিনা। হ্যাঁ নোংরা যদি হয় ভালো লাগে। হ্যাঁ দেখতে তো খুবই ভালো লাগে। ইচ্ছা করে একই রকমই নেওয়ার চেষ্টা করলাম। এক জায়গায় দু তিন রকম করলে শেষ করে বলবো যে ওকে ভালো দিয়েছে একে ভালো দিয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো এখন আমরা ডিনার করে নেবো অনেকটা রাত হয়ে গেছে। চলো টাটা।